মাড়গ্রামে বোমাবাজি কাণ্ডে নিহতের পরিবারের সঙ্গে দেখা করলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। অধরা অভিযুক্তদের 7 দিনের মধ্যে গ্রেফতার করা হবে আশ্বাস দিলেন তিনি। সূত্রের খবর, 4 ফেব্রুয়ারি মাড়গ্রামে বোমাবাজি হয়। এই বোমাবাজির ঘটনায় তৃণমূল প্রধানের ভাই সহ আরো একজনের মৃত্যুর ঘটনা সামনে এসেছিল। আর এই কাণ্ডে নিহতের পরিবারের সঙ্গে দেখা করে বাকি অভিযুক্তদের 7 দিনের মধ্যে গ্রেফতারের আশ্বাস দিলেন শতাব্দী রায়। বাম আমলের বোলপুরের শিবপুর মৌজায় 300 একর জমি অধিগ্রহণ করা হয়েছিল শিল্পের জন্য, কিন্তু শিল্প হয়নি। রাজ্যে পালা বদলের পর শিল্পের আশ্বাস দিয়েছিল তৃণমূল সরকার। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন শিল্পের বদলে এখানে আবাসন প্রকল্প হবে, আর তাতে বেঁকে বসেন জমিদাতা চাষিরা। সেই 2011 সালকে তাঁর পুনরায় দোফসলি চাষে জমি ফেরত পেতে আন্দোলন করে আসছেন, এমনকি জমি ফেরত চেয়ে জেলা শাসক থেকে মুখ্য সচিব মুখ্যমন্ত্রীকে পর্যন্ত চিঠি দিয়েছে তারা। যারা অনিচ্ছুক জমিদাতা তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বলে অভিযোগ। শিবপুরে জমিদাতা আন্দোলনের অধিকাংশ মানুষ সাবিরগঞ্জ গ্রামের। অভিযোগ সংশ্লিষ্ট রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নিখিল বছরের আত্মীয়রা আবাসন প্রকল্পের বাড়ি পেয়েছে, এমনকি স্থানীয় তৃণমূল নেতারা পেয়েছে সরকারি সুবিধা। শিবপুর জমি আন্দোলনে যুক্ত থাকায় সরকারি সুবিধা থেকে বঞ্চিত এই গ্রামের বহু মানুষ। আর যারা এখানে জমি দিয়েছে বাড়ি পাননি? না, আমি বাড়ি পাইনি। কেন কেন পাইনি তা বলতে পারবো না। এর আগে 3-4 বার আমি দরখাস্ত দিয়েছি, ব্লকেও সেদিন দিয়ে এলাম, তাও কই কোনো খবরই নাই। যারা সার্ভিস করছে তাদেরও বেশি নাম রয়েছে, আর দোতলা বাড়ি তাদেরও রয়েছে, বা তিন মনের যারা প্রধানের যারা সম্পর্ক ভালো তাদের সাথে তারাও দেখছি রয়েছে, পেয়েছে তাদের নাম। অভিযোগ বলতে দেখুন, এখানে তো আমাদের শিল্পের জন্য জমি নিয়েছিল, সেই জন্য আন্দোলন 2002 থেকে চলছে, এখনও আন্দোলন জারি আছে। এবং যারা জমি দিয়ে দিয়েছে এবং নিঃস্ব হয়ে গেছে, তারা মাটির বাড়িতে বাস করছে, আবাস যোজনার বাড়ি প্রাপ্য তাদের, কিন্তু তাদের বহুবার অ্যাপ্লাই করার পরেও ওদের বাড়ি এখনো পর্যন্ত পায়নি। সেক্ষেত্রে প্রধানের কাকিমা, তারপর অঞ্চল সভাপতির ছেলে, এরা বাড়ি পাচ্ছে, ওদের দোতলা বাড়ি থাকা সত্ত্বেও ওরা বাড়ি পাচ্ছে। পঞ্চায়েতে অভিযোগ করেছিল? পঞ্চায়েতে অভিযোগ বলতে যারা মানে প্রাপ্যদার তারা নিজেদের যে পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছিল, কিন্তু তারা এখনো পর্যন্ত পায়নি। তলা যারা জমি দিয়েছে, প্রথম কথা বলবো, তখনকার সরকারি যা রেট তার থেকে অনেক বেশি টাকা পেয়েছে, তারপরেও তাদের টাকা দেওয়া আছে। এবং তাদের বাড়ির পাশে একটা বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় হচ্ছে, তারা সেখানে পড়াশোনার সুযোগ পাবে, তাদের ছেলেমেয়েরা উপযুক্ত থাকলে তারা সেখানে চাকরি পাবে। বর্তমানে সাবিরগঞ্জের 4 জনের মতন ওখানে কর্মের সঙ্গে যুক্ত আছে, সিকিউরিটি গার্ড। এখন এই মুহূর্তে সিকিউরিটি গার্ড ছাড়া অন্য কিছু নেওয়া হচ্ছে না। বা ওখানে আমাদের আইটি পার্ক আছে, সেখানে ঘর আছে, তারা যদি মনে করে কোনো ব্যবসা করব, সরকারের সঙ্গে যোগাযোগ করে কুটির শিল্প ঘর দেওয়া আছে। তারা যদি মনে করে যে আমরা কুটির শিল্পে এখানে ঘর নিয়ে ব্যবসা করবো, সেই সুযোগ তাদের আছে, সেটা অনলাইনে দেওয়া আছে। এবং বর্তমানে নূরপুর সাবিরগঞ্জের ছেলেরা ওখানে কর্মসঙ্গে যুক্ত আছে এবং কাজ করছে।